গায়ে তালা ধরে যাচ্ছে। জনতার উল্লাস শুনতে পাচ্ছেন? রাজা রাজ বলল, আপনাদের সব চেষ্টা বিফলে গেল। শকতজং কবরে মোহনলাল ফিরে এসেছে বিজয় গর্বে। পূর্ণিয়া শকতজংকে পরাজিত করে সিরাজ নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। রাজা রাজ বলল, এ যে আমি বিশ্বাস করতে পারছি না, এ কি সত্য? সত্যই কি শকত পরাজিত হয়ে নিহত হয়েছে? সত্য বেগম সাহেবা, যুদ্ধক্ষেত্রে এসে যে সুরা আর সঙ্গিনী নিয়ে মত্ত থাকে তার পরাজয় ঘটে। আহ রাজা, যে পরাজয় ঘটুক, শওকতের এই পরাজয় ঘাসিটি বেগমের পরাজয়, আপনাদের সকলের পরাজয়, তা কি ভেবেছেন রাজা? ভেবেছি ভেবেছি বেগম সাহেবা, কিন্তু আমরা বিশেষ চিন্তিত নই। আজ পরাজয় ঘটলেও একদিন জয়ের মুখ আমরা দেখবই দেখব। অসম্ভব, যাকে সামনে রেখে আপনারা জয়ের মুখ দেখার আশা করেছিলেন সেই শওকতই সরে গেছে। শওকত সরে গেল, অন্য শওকত জুটে যাবে। বাংলার শওকতের অভাব নেই গেসেটি বেগম সাহেবা। ভুল ভুল করছেন রাজা। সিরাজের সামনে দাঁড়িয়ে শত্রুতা করবার মতো শওকতের সম্পূর্ণ অভাব এই বাংলায়। অভাব নেই সিরাজের পিছনে দাঁড়িয়ে শত্রুতা করবার মতো মির্জাফরের, জগৎ শেঠের। রাজা রাজ বলল, বেগম সাহেবা, আমরা যা কিছু করেছি সমস্তই আপনার অনুরোধে, আপনারই স্বার্থে। অপূর্ব, কিন্তু আমি আপনাদের কে রাজা? কি এমন আত্মীয়তা আছে যাতে আমার ন্যায্য অধিকার পাইয়ে দেবার জন্য আপনারা দাঁড়িয়েছেন আপনাদের প্রভু নবাব সিরাজের বিরুদ্ধে? না না বেগম সাহেবা, সিরাজের বিরুদ্ধে নয়, আমরা দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে। স্বর্গগত নবাব প্রিয় আলীবর্দীর এক কন্যা হবেন নবাব জননী, অতুল ঐশ্বর্যের অসীম সম্মানের অধিকারিণী। আর অন্য কন্যা, অন্য কন্যা গ্যাসেটি বেগম থাকবেন সর্বসুখ বঞ্চিতা, সেই নবাব জননীর অনুগ্রহ ভিখারিণী হয়ে। এই অন্যায় প্রতিরোধ করতেই তো আমাদের এই সংঘবদ্ধতা। বাহ, চমৎকার চমৎকার বাংলা, চমৎকার বাংলার বাঙালি। সবাই ঘুরছে স্বার্থ সিদ্ধির সন্ধানে, অথচ কেউ চায় না নিজেদের প্রকৃত রূপ দেখাতে। বেগম সাহেবা, শুধুমাত্র আমার অর্থ সাহায্য নেবার আশায় আপনারা আমাকে স্তোক দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে এগিয়ে চলেছেন। নবাবি মসনদ আপনাদের লক্ষ্য, এরপর আপনার পাশে থাকা আমাদের উচিত হবে না, বেগম সাহেবের উচিত হবে না আমাদের মতো স্বার্থপরের সাহায্য গ্রহণ করা। বিদায়। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? রাজা রাজ বলল, অপ্রয়োজনীয় বোধে আমাকে বিদায় দিন। অনেক দূর একসঙ্গে পা ফেলে এখন কি আর আলাদা চলা যায় রাজা? না, যায় না, যায় না। আচম্বিতে বিপদ এসে গলা টিপে ধরবে যে। আপনি যখন আমাদের বিশ্বাস করেন না। বিশ্বাস? বিশ্বাস আমরা কেউ কাউকে করি না রাজা। আমরা যে পরস্পরকে গভীর ভাবে চিনি, শয়তানের অনুচর আমরা, শয়তানই আমাদের একমাত্র ধর্ম। আসুন আসুন রাজা, শরবত পান করা যাক। জয় বাংলার নবাব সিরাজউদ্দৌলার জয়, জয় বিজয় বীর মহল্লালের জয়, জয় বাংলার নবাব সিরাজউদ্দৌলার জয়। আসুন আসুন বীর মহল্লাল, বঙ্গ বিহার উড়িষ্যার মালিক নবাব মনসুর আল মালক সিরাজদৌল্লা শাহ কুলিখা মির্জা মোহাম্মদ হায়বাদ জং বাহাদুরের হুকুমে আমি রায়দুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি। শওকত জং বিজয়ী বীর মোহনলালকে নবাব খেলাত দেবার জন্য দরবারে হাজির হতে আদেশ জানিয়েছেন। রাজা রায়দুল্লাহ বিদ্রোহী শওকত জংকে পরাজিত নিহত করে পুণিয়াকে আবার বাংলা শাসনাধীনে আনার গৌরবের অধিকারী আমি নই, নবাব বাহাদুরের শক্তিশালী সৈন্যবাহিনী। কিন্তু নবাবের আদেশ? আমার কাছে ঈশ্বরের আদেশ। তাকে আমার সেলাম জানিয়ে বলবেন বান্দার প্রতি তার অসীম করুণার পরশ পেতে মোহনলাল যথাসময়ে দরবারে হাজির হবে। রাজা রাজ বল্লভ, সাময়িক উত্তেজনায় আপনাকে অযথা তিরস্কার করেছি বলে
আমাকে মাফ করবেন। ছি ছি ছি, আমাকে অপরাধী করবেন না বেগম সাহেবা। সর্বগ্রাসী সিরাজের কবল থেকে আমার পিতা নবাব আলীবর্দীর ঐশ্বর্যের অর্ধাংশ যা আমার প্রাপ্য তা আপনারাই উদ্ধার করে দিতে পারেন। আমরা প্রাণ চেষ্টা করব বেগম সাহেবা। মির্জাফর খান সাহেবের সঙ্গে একমত হয়ে আমরা কুটিয়াল বিদেশি সাহেবের সাহায্য প্রার্থনা করব। বিদেশি সাহেবরা কি এই বিষয়ে সাহায্য করতে সম্মত হবে? নিশ্চয়ই, নবাবকে দমন করতে পারলে তারা অবাধে বাণিজ্য করতে পারবে। নবাবকে দমন করার শক্তি থাকা সত্ত্বেও এতদিন তারা নীরব কেন? অর্থের অসচ্ছলতা বসে বুদ্ধি আর শক্তির সঙ্গে প্রচুর অর্থের প্রয়োজন বেগম সাহেবা। সে প্রয়োজন যদি আমি মেটাই তাহলে সিরাজের বিরুদ্ধে এই মুহূর্তে তাদের সাহায্য পাব? সিরাজের বিরুদ্ধে আমার ধনাগার খুলে দেব, প্রয়োজন হলে আমার শেষ অলংকার তুলে দেব আপনাদের হাতে, এই আমার শপথ। মহামান্য জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, বন্ধু অমি চাঁদ, আজকের বৈঠকের শুরুতে আমি জানাতে চাই, মাফ করবেন সেনানায়ক জাফর আলী খান, আপনার বক্তব্যের আগে আমরা জানতে চাই আপনি উপস্থিত থাকতে নবাব মোহনলালকে নিয়ে এত ব্যস্ত হয়ে উঠলেন কেন? মোহনলাল নগর তরণে উপস্থিত হতেই রাজা রায় দুর্লভ বিপুল জনতার মাঝে যেভাবে তাকে অভ্যর্থনা জানালো তাতে তো মনে হচ্ছে আমি মির্জাফর ওরফে জাফর আলী খানের কোনো অবদান নেই এই বিজয়ে। এ শুধু আমার একার অপমান নয়, এখানে উপস্থিত সকলকেই হে ও প্রতিপন্ন করার জন্য মোহনলালকেই খেলাত দেবার ব্যবস্থা। ঠিক বুঝতে পারছি না, পূর্ণিয়ার বিদ্রোহ দমন উপলক্ষ করে মোহনলাল নবাবকে হাত করল নাকি নবাবই মোহনলালকে হাত করলে? ও দুটোর যেটাই হোক, বিপদ আমাদের সমানই সেজি। রাজা রাজবল্লভ বর্তমানে প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আদেশ করুন খাঁ সাহেব। এখানে আদেশ করার কেউ নেই রাজা, এখানে মান মর্যাদা স্বার্থে আমরা সবাই সমান, যে কোনো পদক্ষেপ একমত হয়ে ফেলতে হবে, অন্যথা অসময়ে কবরের ঠান্ডা মাটি সব পরিকল্পনা ভুলিয়ে দেবে। আমাদের মধ্যে চিন্তায় যুক্তিতে আপনি শ্রেষ্ঠ খাঁ সাহেব, নবাব কেন যে আপনার সঠিক মূল্যায়ন করতে পারলেন না এটা ভাববার বিষয়। আপনারা জানেন এই বাংলার সিংহাসন রক্ষায় দীর্ঘদিন ধরে আমরা যত্নবান, আমরাই রাজ্যের ভিত্তি, অথচ তরলমতি সিরাজ নবাবের অহংকারে প্রতি পদে আমাদের অপমানিত লাঞ্ছিত করে চলেছে। ঠিক বলেছেন আপনি, এই অপমান লাঞ্ছনার অবসান ঘটাতে প্রচুর অর্থ ব্যয় করে সুকৌশলে নবাবের বিরুদ্ধে সাওকাতজংকে দাঁড় করিয়েছিলাম, কিন্তু কিন্তু নিয়তির পরিহাসে সে পরাজিত নিহত। শেঠজি অজস্র অর্থ দিয়েছিলেন সাওকাতকে, কিন্তু অটুকুর জন্য শেঠ বংশ ধ্বংস হয়ে যাবে না খাঁ সাহেব, অর্থের জন্য আপনারা চিন্তিত হবেন না। কিন্তু কিন্তু কি শেঠজি? রাজা আমি চিন্তিত দিল্লির ফরমান নিয়ে। ফরমান? সাওকাতজংয়ের নামে সুবেদারি ফরমান জগৎ শেঠজি নিজের অর্থ বিনিময়ে দিল্লির দরবারের কাছ থেকে আনিয়েছিলেন। ওই ফরমানের বলে সাওকাত নিজেকে বাংলা বিহার ওড়িশার নবাব প্রতিপন্ন করে সিরাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখন এই সংবাদ প্রকাশিত হলে আমার অবস্থাটা আপনারা বৃথা চিন্তা করছেন শেঠজি। সাওকাত পরাজিত, বন্দি হলে এই সংবাদ প্রকাশিত হতে পারত, কিন্তু মৃতরা কথা বলে না। সাওকাত মৃত হলেও দিল্লির দেওয়ান খানা উঠে যায়নি খাঁ সাহেব। চতুর সিরাজের পাশে দিল্লির দরবার থেকে সংবাদ সংগ্রহ অসম্ভব নয়? তার আগেই কুঠিয়াল সাহেবদের সাহায্য নিয়ে
সিরাজের নবাবের ভিত আমি টলিয়ে দেবো। উমিচাঁদ সাহেবরা আমাদের দলে? শুধু সাহেবরা নয় উমিচাঁদ, বেগম খাসেটিও শপথ নিয়েছেন সিরাজের বিরুদ্ধে, শেষ খবরটুকু তুলে দেবেন আমাদের হাতে। যদিও নবাব কুটিয়ালদের কুটি লুট করিয়ে তাদের বারংবার আক্রমণ করে তুলেছেন, তবু প্রকাশ্যে কি সাহেবরা নবাবের শত্রুতা করতে সাহস পাবে? নবাবের শক্তির সামনে ওরা তো তুচ্ছ তৃণের মতো দলে পিষে যাবে। নবাবের শক্তি অর্থাৎ নবাবি ফৌজ, আর সেই ফৌজের মালিক মির্জাফর খান সাহেব স্বয়ং সিরাজের বিরুদ্ধচারণে উদ্যত। সিরাজের নবাবি এক কথায় আমাদের হাতের মুঠোয়। তাহলে কুঠিয়াল সাহেবদের নিয়ে আমরা একযোগে বাংলাকে দুর্বিনত সিরাজের অকথ্য অত্যাচার পীড়নের হাত থেকে বাঁচাবো? সকলে একমত তো? একমত। গুলির শব্দ কেন? নিশ্চয়ই নিশ্চয়ই নবাব আসছেন। নবাব আসেননি মহামান্যগণ, নবাব বাহাদুরের হুকুমে রাজা রায় দুর্লভ এসেছে আগামীকাল নবাব দরবারে আপনাদের হাজির হবার কথা স্মরণ করিয়ে দিতে। কিন্তু এখানে নবাব অবগত আছেন যে আপনারা সকলে এই জগৎ শেঠ প্রাসাদে সমবেত হয়েছেন। তিনি আদেশ করলেন শেঠজির প্রাসাদে সকলকে স্মরণ করিয়ে দিতে। রাজা রায়দুর্লভ, আমরা কি এতই দায়িত্ব জ্ঞান শূন্য যে দরবারে উপস্থিত হওয়ার কথা আমাদের স্মরণ করিয়ে দিতে হবে? আপনারা সকলেই নবাবের হিতৈষী, তার কল্যাণ কামনায় সর্বদাই চিন্তিত, তাই দরবারে উপস্থিত হবার কথা যদি বিস্মৃত হন। ও তাই বুঝি। রাজা রায়দুর্লভ কি আমাদের অপমান করার জন্য প্রেরিত হয়েছেন? এ তো অবান্তর কথা। কথা বুঝবার বয়স আমার হয়েছে রায় দুর্লভ, কিন্তু কিন্তু জনাব আলীবর্দীর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, শত অপমান মির্জাফরের বুক ফাটলেও সিরাজের বিরুদ্ধে কখনো মুখ সে খুলবে না। রায় দুর্লভ, হঠাৎ গুলির শব্দ হলো কেন? চিন্তার কোনো কারণ নেই শেঠজি, আমার আদেশে ফৌজিরাই গুলির শব্দ করেছে। কিন্তু কেন? আমার কেন জানি মনে হয়েছিল আপনারা হয়তো গোপন কোনো আলোচনায় ব্যস্ত। যদিও নবাবের আদেশ, তবুও আমার উচিত হবে না আপনাদের গোপন আলোচনার মাঝে হঠাৎ উপস্থিত হওয়া। তাই আমাদের পূর্বেই সতর্ক করেছিলেন রাজা রায় দুর্লভ, সত্যি আপনি বুদ্ধিমান। তাহলে এখন আমি আসি খা সাহেব, বিদায়। সর্বনাশ, রায় দুর্লভকে কিছু শুনে ফেলেছে? কথার কৌশলে আমাদের একটু ভয়ও দেখালো, বোঝালো সেও বুদ্ধিমান। তবে আপনি চিন্তা করবেন না শেঠজি, রাজা রায় দুর্লভকেও সাথী করে নেব। তা কি সম্ভব হবে খান সাহেব? সিরাজের অমানবিক পীড়ন অত্যাচারের হাত থেকে বাংলাকে বাঁচাবার জন্য যে মির্জাফর আজ নিঃস্বার্থভাবে কর্মক্ষেত্রে দাঁড়িয়েছে, সেই মির্জাফরের উপরে আল্লাহ তাআলার করুণা নিশ্চয়ই থাকবে। আর সে করুণা ধারায় ধন্য হয়ে আমি যে কোনো অসাধ্য সাধন নিশ্চয়ই করতে পারবো। হোসিয়ার হোসিয়ার, নবাব মনসুর আল মালিক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইবত জং বাহাদুর আ রহে। উপস্থিত মান্যবর্গণ, আপনারা আসন গ্রহণ করুন। আজকের এই বিশেষ দরবার অধিবেশনের উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা সকলে অবগত আছেন। যাদের শৌর্যে পরাক্রমে পূর্ণিয়ায় বিদ্রোহ দমিত, উচ্ছৃঙ্খল সওকত পরাজিত নিহত, বাংলার সেই বীরজবান সেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বাংলার নবাবের কর্তব্য। মহানুভব নবাব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিগত যুদ্ধে সর্বাপেক্ষা গৌরব পাবার অধিকারী মোহনলাল এবং মীর মদন। নবাব সুবিচারক। মোহনলাল, মাতামহ আলীবর্দী বাহাদুরের সঙ্গে যখন আমি মারাঠা দমনে নিযুক্ত ছিলাম তখন যেমন তোমায় দেখেছি, আজও ঠিক তেমনি তোমার বীরত্বে বাংলার অধিবাসী নিশ্চিন্ত হয়েছে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তোমার গুণমুগ্ধ। নবাব মেহরবান, কর্তব্যবোধে আমি শুধু কর্তব্য পালন করেছি মাত্র। এমন কর্তব্যবোধ যদি সকলের থাকত মোহনলাল, তাহলে বাংলার নবাবকে আজ অনিদ্রায় বিশ্রামবিহীন অবস্থায় দিন গুজরান করতে হতো না। বাংলার যে দুর্দিন আসছে, দুর্দিন যদি সত্যি আসে সেদিনও মোহনলাল তার জীবন দিয়েও বাংলা সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করবে। সাবাস সাবাস মোহনলাল, আজ থেকে তুমি রাজা মোহনলাল রূপে পরিচিত হবে এবং বাংলার নবাবের পাশে থেকে তাকে উপযুক্ত মন্ত্রণা দিয়ে সঠিক পথে চালিত করার জন্য তোমাকে মন্ত্রী পদে গ্রহণ করলাম। মেহেরবান নবাব, জীবন থাকতে বান্দা আপনার দেওয়া সম্মানের কখনো অসম্মান ঘটতে দেবে না। আমরা সুবে বাংলার নতুন মন্ত্রী
রাজা মোহনলালকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্য জাফর আলী খান সাহেব, আপনাদের কাছে থাকতে পারার আনন্দে আমি আনন্দিত। মীর মদন, তোমার বীরত্বেও আমি মুগ্ধ। জাহাঁপনা, গোলাম তার কর্তব্য করেছে। জনাবও তার কর্তব্য করবে। আজ থেকে তুমি 5000 সেনাপতি আর আমার প্রধান দেহরক্ষীর মর্যাদা পাবে। মালিককে বিনিময় দেবার ক্ষমতা গোলামের নেই। গোলাম প্রভুভক্তির নিদর্শন স্বরূপ আভূমিনত অভিবাদন জানাচ্ছে। মীর মদনের সৌভাগ্যে আমরা সকলে সুখী। খিলাতের মর্যাদা রক্ষায় মির্জাফরের অভিবাদন গ্রহণ করুন সেনাপতি মীর মদন। আপনারাও আমার অভিবাদন নিন সিপাহশালার মীর জাফর আলী খাঁ, সেনাপতি রাজা রায় দুর্লভ, মহামান্য মহাতাপচাঁদ জগৎ শেঠ, অমাত্যবর রাজা রাজবল্লভ, অমাত্যবর উমিচাঁদ। বলো রাজা মোহনলাল, তোমার আর জি বলো। জাহাঁপনা, পূর্ণিয়ার বিদ্রোহ দমনে খেলাত পেলাম শুধু আমি আর মীর মদন, কিন্তু ফৌজ ছাড়া ফৌজদার তো অসহায় জনাব। যেসব সাধারণ সৈনিকের জীবনদান বীরত্বে পূর্ণিয়া আজ বাংলার দখলে, সেই সব দরিদ্র ফৌজিদের আপনি সাহায্য করুন জাহাঁপনা, এ আমার আবেদন। ধন্য ধন্য তুমি মোহনলাল, ধন্য আমি তোমাকে মন্ত্রিত্বের আসনে বসিয়ে। মনুষ্যত্ববোধ ও রাজনীতি দুই তোমার দখলে। শেঠ মহাতাপ চাঁদ জগৎ শেঠ, সকাত বিজয়ী সকল সৈনিকের প্রত্যেকের জন্য 100 মুদ্রা পুরস্কারের ব্যবস্থা করুন। জাহাঁপনা, জাহাঁপনা, সৈন্যগণ সংখ্যায় অনেক, প্রত্যেকে দিতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন হবে। অত হিসেব করে ব্যয় করা বাংলার নবাবের সাজে না জগৎ শেঠ। জনাব, গত ইংরেজ যুদ্ধে আমাদের ধনাগার শূন্য। শূন্য? ইংরেজদের যুদ্ধে এত ব্যয় হয়েছে যে বাংলার ধনাগার শূন্য? অসম্ভব। আচ্ছা সিপাহ সালার, কোন যুদ্ধটা প্রথম আপনার স্মরণ আছে, ইংরেজদের সঙ্গে না সাওকাতের সঙ্গে? স্মৃতি আমার দুর্বল নয় জাহাঁপনা, আমাদের প্রথম যুদ্ধ ইংরেজের সঙ্গে। তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আমারও স্মরণে এসেছে। তবে সে যুদ্ধের পরও তো আপনার ভাণ্ডারে অর্থের অভাব ছিল না জগৎ শেঠজি, কারণ আমি জানি। জাহাঁপনা, আপনিও ভাবুন সিপাহ সালার মীর জাফর খাঁ, ইংরেজ যুদ্ধে যদি ধনভাণ্ডার শূন্য হতো তাহলে দ্বিতীয়বার এই পূর্ণিয়া যুদ্ধে উনি এত অর্থ ব্যয় করতে পারতেন না। জনাব খামোশ। ভেবেছেন সিরাজ আজনা বালক, আজও সে ঘুমিয়ে আছে? অভাবের তাড়নায় সুদূর পশ্চিম থেকেই শস্য শ্যামলা বাংলার বুকে ছুটে এসে যাদের করুণার আশ্রয়ে ধনকুবের হয়ে উঠেছেন, তাদের বংশধরকে মাসনাদ থেকে টেনে নামানোর চক্রান্তে উচ্ছৃঙ্খল সওকতকে অর্থ সাহায্য করতে আপনার বিবেকে বাঁধল না? বান্দার উপর জাহাঁপনা অন্যায় অভিযোগ করছেন। অন্যায় অভিযোগ? রাজা রায় দুর্লভ, যুদ্ধের পূর্বে সওকত আমাকে যে পত্র দিয়েছিল তা পাঠ করুন। সওকতজং পত্রে লিখেছিলেন, সিরাজ, বাদশাহি ফরমান অনুযায়ী আমি বাংলা বিহার উড়িষ্যার ন্যায্য অধিপতি। তুমি অবিলম্বে আমার কর্মচারী মির্জাফর জগৎ শেঠ রাজবল্লভকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে ঢাকায় প্রস্থান করো। বিয়াদব, যে সওকত সিরাজকে দূর থেকে কুর্নিশ করত সেই সওকত বিদ্রোহী হয়ে সিরাজকে এমন পত্র লেখে কোন সাহসে, কাদের পৃষ্ঠপোষকতায়? নীরব কেন জগৎ শেঠ? সিপাহ সালার মীর জাফর বলতে পারেন এই পত্রে সওকত আপনাদের তার কর্মচারী বলে কেন উল্লেখ করেছে? জনাব, তার মনের ভাব আমি কেমন করে? আচ্ছা জগৎ শেঠ, আপনি সারাবীর খেয়াল জাহাঁপনা? সারাবীর খেয়াল? তাহলে দিল্লির ফরমান, সেও কি মাতালের পাগলামি? নিমক হারাম, সওকতের নামে দিল্লির ফরমান কে আনিয়েছিল? আমি জানি না জানা, কিন্তু আমি চিনেছি, আমি চিনেছি সেই দুর্বিনীত শয়তানকে। আমি অনুভব করি এক শয়তানি চক্রের, আর সেই শয়তানকেও আমি চোখের সামনে। জাহাঁপনা, অন্যায় সন্দেহবশে মানি ব্যক্তির অপমান করবেন না, তাহলে আমরা বাধ্য হব দরবার ত্যাগ করতে। বেতমিজ, ভুলে যাচ্ছেন আমি বাংলার নবাব
আর আপনার আমার বেতন বহি আজ্ঞাবাহী মাত্র। বেইমানে রক্তচক্ষু বাংলার নবাবের মাসনাদ টলাতে পারবে না সিবাল সালার। আপনার বন্ধুবর জগৎ সেটে শয়তানির প্রমাণ আমার হাতে আছে, আর আপনাকেও আমি সাবধান করে দিচ্ছি, পায়ের তলার মাটি না বুঝে অন্ধের মতো পা ফেলবেন না, কোমর ভেঙে যেতে পারে। জনাব, রক্তচাপ বৃদ্ধিতে আপনার বুদ্ধিনাশ ঘটেছে, আপনি আপনাকে দরবার ত্যাগের অনুমতি দিলাম। তারপর রাজা? সিরাজ 1 কোটি টাকা জগৎ শেঠের কাছে দাবি করল, আর 1 রাত্রের মধ্যে ওই টাকা কোষাগারে জমা দিতে হবে। জগৎ শেঠ মেহরবানি চেয়েও পায়নি, মৃত্যুদণ্ডের বদলে অর্থদণ্ড তাকে মেনে নিতে হয়েছে। সিরাজ খুব কৌশল করে কোষাগারের বর্তমান অভাব মিটিয়ে ফেলল। সিরাজের অভাব মিটবে না বেগম সাহেবা, 1 কোটি আর কতক্ষণ, এই তো আবার কলকাতা আক্রমণ করতে যাচ্ছে। কলকাতা আক্রমণ? হ্যাঁ, ব্যবসায়ী হুকুম নিয়ে কুটিয়ালরা কলকাতায় বসলেও নবাব তা মানছেন না। হ্যাঁ, সিরাজ তো নিজেকে স্বাধীন নবাব মনে করে, বাদশাহ নজরানা দেয়নি, ফরমান আনায়নি, সে কুঠি সাহেবদের মানবে না। কুঠি সাহেব ওয়ার্ডস চেম্বারদের শাস্তি দিতে নবাব স্বয়ং কাশিম বাজারে যাচ্ছেন, সঙ্গে থাকছেন মহল্লাল, মীরমদন আর রাজা রাজবল্লভ। সিপাউসালার মির্জাফর খান হুকুম পাননি, তবে ওনাকেও সঙ্গে যেতে হবে। ঠিক, না হলে নবাবের সন্দেহ আরো বাড়বে। বেগম সাহেবা, আমার কাছে খবর আছে, কাশিম বাজার দখল করে নবাব মুর্শিদাবাদে চলে আসবেন অর্থ সংগ্রহের জন্য, অর্থাৎ আপনার লালকুঠির ধনাগার এবার সিরাজের হস্তগত হবে। আমার লালকুঠিতে? এত সাহস সিরাজের হবে না রাজা, আর যদি তা ঘটে তবে নারীর অন্তরে শয়তানি জেগে উঠবে, ভবিষ্যতের দিকে না তাকিয়ে সে বর্তমানের ধ্বংসের নেশায় মশগুল হয়ে থাকবে। বেগম সাহেব, সেই সিরাজকে হার মানতে হবে ঘাসেটি বেগমের শয়তানির কাছে। এতদিন ধরে যে ছুরিতে ঘাসেটি বেগম শান দিয়েছে তা হাসতে হাসতে বসিয়ে দেবে। আমার সালাম নিন বেগম সাহেবা। বাংলার নবাব সিরাজ হঠাৎ এই গরিবখানায়? নবাব নই, আপনার কাছে আমি স্নেহের সিরাজ। স্নেহের সিরাজ? মসনাদে বসবার পর থেকে এমন স্নেহের দাবি নিয়ে কখনো আসনি তো? মসনাদে বসার পর থেকে নিশ্চিন্ত অবসর একটা দিনও পাইনি যে। আজ পেয়েছ? আজও পাইনি, তবে আপনার লুৎফার অনুরোধে সহস্র কাজ ফেলে এখানে আসতে হলো। লুৎফা অসুস্থা, সে একবার আপনাকে দেখতে চায়। অসুস্থা লুৎফার বাঁদির প্রয়োজন হয়েছে বোধহয়। অপরাধী করছেন আমাকে, কন্যা সমা লুৎফা রোগশয্যায় পড়ে স্নেহের দাবি নিয়ে আপনাকে ডাকছে, সে ডাকে আমি জানি আপনি নিশ্চয়ই অসম্মত হবেন না। সেনাপতি মহল্লাল, তঞ্জাম হাজির জনাব। তঞ্জাম, স্নেহের সিরাজকে কোনো সন্দেহ হচ্ছে? স্নেহের বন্ধনে এই বিরাট আয়োজন দেখে কিছুটা সন্দেহ তো হচ্ছেই। এ কি বলছেন আপনি? স্নেহের দাবির সঙ্গে নবাবী ফৌজের সমাবেশ বোঝার মতো বুদ্ধি ঘাসেটি বেগম ধরে সিরাজ। সিরাজ এত দায়িত্ব জ্ঞানহীন নয় যে তার মাতৃসমা নবাব আলীবর্দী বাহাদুরের কন্যাকে তার মহল থেকে বিনা আড়ম্বরে বিনা ফৌজে মাত্র 1টি তঞ্জামে নিয়ে যাবে। বুঝলাম, আমাকে তাহলে যেতে হবে। যেতেই হবে, কারণ মায়ের কাছে সন্তানের দাবি। সিরাজ, তুমি অদ্বিতীয় বিনয়ী। শিক্ষা যদি পেয়ে থাকি আপনার কাছেই পেয়েছি মা। মহল্লাল, অহেতুক বিলম্ব না করে রাজা রায় দুর্লভকে বলো বেগম সাইবার তঞ্জাম যথাযোগ্য মর্যাদায় নবাব মহলে নিয়ে যেতে। আপাতত বিদায় মা, পরে মহলে দেখা হবে। সিরাজ, বেগমের তঞ্জাম চলে গেছে মহল্লাল। হ্যাঁ জাহাপনা। তোমার ফৌজ মহল সরার ফটকে। আমার আদেশ, বেগমের তঞ্জাম মহল সরার ফটক পার হলেই তোমার ফৌজিরে যেন কামানের মুখ ঘুরিয়ে দেয় ঘাসেটি বেগমের লাল কুঠির দিকে, এবং সঙ্গে সঙ্গে তোপ ডাকবে। জনাব, বেগম যে এখনই জানতে পারবেন, তাকে জানাবার জন্যই এই ব্যবস্থা। তিনি তোপের শব্দে চমকে যখন তার লাল কুঠির দিকে চাইবেন তখনই দেখতে পাবেন তার গুপ্ত ধনাগার এই সাদের লাল কুঠির সমাধি দিচ্ছে তারই স্নেহের এই সিরাজ। ওই বেগম সাহেবের তঞ্জাম মহল সরার ফটক পার হলো। কামান চালাও, বেঈমান বিশ্বাসঘাতকদের অহং স্তম্ভে আঘাত আনো, ধ্বংস করে দাও লাল কুটির পাপের অর্থ,
বাংলার দুশ্মনরা বুঝুক তাদের চপল মতি নাবালক সিরাজ এখন দায়িত্ববান বাংলার নবাব সিরাজউদ্দৌলা। সিপাহসালার, নবাব নিজে রাত্রিয়ার কুটি ধ্বংস করে তাকে বন্দি করায় নগরের অধিবাসীরা চঞ্চল হয়ে উঠেছে। কেউ চঞ্চল হয়নি রাজবল্লভ, সিরাজের রাজ্যে অঘটনের ঘন ঘটা সর্বদাই ঘটছে, মানুষ এতেই অভ্যস্ত। যাক, এখন আমাদের কর্তব্য কি হবে সে আলোচনা করা যাক। বেগম সাহাবার অর্থ লালকুড়ির সরোবরে নিমজ্জিত, এই অবস্থায় শেঠজি একমাত্র ভরসা। আমি তো যথেষ্ট সাহায্য করেছি, আর আমার আর কোনা মাত্র সাহায্য দান করুন, তাহলেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। কত? 20 লক্ষ মুদ্রা? অসম্ভব, 10 লক্ষ মুদ্রার ব্যবস্থা আমি করতে পারবো, বাকি দায়িত্ব আপনি নিন জাফর আলী খান সাহেব। আমার সঞ্চয় কোথায়? সঞ্চয় না থাকলে আপনি সংগ্রহ করুন। বেশ, তাই হবে, তবে আপনার সাহায্য দান আমরা ভুলব না। শেঠ মাহতাব চাঁদ, সিরাজের শূন্য মসনদে আপনি যোগ্যতম ব্যক্তি। শেঠ বংশ সিংহাসনের মর্ম বোঝে না বন্ধু, বাণিজ্য আর অর্থ বিনিময় তার ধর্ম। তবু আমাদের কর্তব্য কি বলেন রাজা রাজবল্লভ? নিশ্চয়ই, উদ্দেশ্য সিদ্ধ হলে যিনি অজস্র অর্থ ব্যয় করে যাচ্ছেন তাকে সিংহাসনে না বসিয়ে মজলাতে বসবেন কি আপনি না আমি? এই ভাবনাটা ঠান্ডা মাথায় ভাবতে হবে খান সাহেব, এখন অর্থের প্রয়োজনটা আগে ব্যবস্থা করি। বিদায়। রাজা, শেঠজির সঙ্গে যান, যে রকম দুর্বল চিত্ত তাকে। মসনাতে ধাক্কা যেভাবে দিয়েছেন তাতে যাক, শেঠজির অর্থ ওষুধে আসলে মিটিয়ে দিলেই হবে, বাংলার মসনাদে মির্জাফর ছাড়া কাউকে তো আমি বসবো মসনাদে? আমাকে আজও চিনতে পারেননি রাজা, তুচ্ছ মসনাদে বসার লোভে মির্জাফর সিরাজ দমনে নামেনি, বাংলার সুখ শান্তি ফিরিয়ে আনাই তার লক্ষ্য। তাহলে সিংহাসনে আপনি উপযুক্ত রাজা। আমি? হ্যাঁ, আপনি। দুর্বল চিত্ত জগৎ শেঠ বা কুচক্রী উমিচাঁদকে বাংলার মসনাদে বসিয়ে অত্যাচারের দ্বিতীয় পর্ব আমি শুরু করতে চাই না। আপনি থাকতে? মসনাদ আমার প্রিয় নয় রাজা, দাসত্বের মধ্যে একটু স্বাধীনতা নিয়ে মসনাদ রক্ষা করার জন্য জীবনপাত করাই আমার স্বপ্ন। আপনি আসুন রাজা। ও হ্যাঁ, ভালো কথা, সিরাজ কাশিমবাজার কুঠি দখল করে ওয়াটসকে সপরিবারে ধরে এনেছে শুনলাম, এবং মুর্শিদাবাদে ফেরার পথে নবাব এক চূড়ান্ত কেচ্ছা ঘটিয়েছেন। ঘটনার সত্য মিথ্যা জানি না, তবে বাংলার জনসাধারণ নবাবকে ক্ষমা করবে না। আপনি কি? ঘটনার নেপথ্যে রাজা রাজবল্লভের অবদান অনেকটা, পরে এ বিষয়ে ঘনিষ্ঠ আলোচনা করা যাবে। জগৎ শেঠের সন্ধানে আমি চললাম। জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ, সকলের একই দুর্বলতা, এই দুর্বলতার সুযোগ নিয়ে ওদের এক করতে পেরেছি। পারিনি শুধু রায় দুর্লভকে, তাকেও আমার দরকার। নবাবী মসনাদের হাতলটা আমাকে ভেঙে দিতেই হবে। আমি আর গান শুনতে চাই না, চাই না কোনো আনন্দ উৎসবে মগ্ন হতে। কার আদেশে তোমরা? সিরাজের আদেশে লুৎফা। কিন্তু এই আদেশ কেন জনাব? জীবনের আনন্দ গান হঠাৎ কখন থেমে যায় জনাব? এই যে গবাক্ষের পাশে দাঁড়িয়ে আছি,
এখনই হয়তো একটা বিষ মাখানো তীর কিংবা প্রচন্ড শক্তিশালী গোলা এসে আমাকে শেষ করে দিতে পারে। নবাব সিরাজ, আমার দেবতা, এমন করে কথা বলো না, আমি ভয় পাই। এত সহজে ভয় পেলে তো চলবে না বেগম সাহেবা। বাংলার নবাবের ভবিষ্যৎ সুতীক্ষ্ণ খঞ্জরের সূচি মুখে পিঠ ঠেকিয়ে বসে আছে। খঞ্জরের তীক্ষ্ণ মুখ ঘুরিয়ে দেবার মতো যথেষ্ট বুদ্ধি তোমার আছে। শত বুদ্ধি থাকলেও মানুষ মানুষই লুৎফা। মুর্শিদাবাদের ঘরে ঘরে এখন উড়ো খবরের দমকা হাওয়া বইছে। হীরা ঝিলের লৌহদার প্রাচীরের বাধা পেরিয়ে তোমার কানেও সে গুজব পৌঁছাবে। কি গুজব? নবাব সিরাজদুল্লাহকে জনসাধারণ চায় না। সত্যি তুমি বুদ্ধিমতি লুৎফা, তাই সাধারণ জারিয়া মেয়ে থেকে বাংলার নবাবের বেগম হতে পেরেছো। তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। না 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 না, এড়িয়ে যাচ্ছি না। জনসাধারণ হয়তো এখনো সিরাজকে চায়, কিন্তু দুদিন পরে আর চাইবে না। আমার পায়ের নিচের মাটি ধসে পড়ছে লুৎফা, এক বিরাট ষড়যন্ত্রের জালে আমি জড়িয়ে পড়েছি। আমি আমি আর ধৈর্য রাখতে পারছি না নবাব। বলো বলো কি সে গুজব, কেন তুমি এমন দিশেহারা? কাশিমবাজার কুঠি দখল করে ওয়ার্ডসদের নিয়ে ফেরার পথে গঙ্গাবক্ষে বজরা থেকে বড়নগরের রানী ভবানীর প্রাসাদের ছাদে তার বিধবা কন্যা তারাকে দেখে মুগ্ধ হয়ে সৈন্য নিয়ে আমি প্রাসাদ অবরোধ করি। নবাব, হিন্দু সমাজে বড়নগরের রানী ভবানীর আসন কত উচ্চে তা আমি জানি লুৎফা। রানীর কন্যার দিকে কটাক্ষপাত যে সিরাজের পক্ষে কখনো সম্ভব নয়, একথা আমার চাইতে ভালো কি বুঝবে? দেশের সবাই এই মিথ্যেটাকে সত্যি বলে ভাবছে কেন? লুৎফা লুৎফা, তুমিও কি আমাকে সন্দেহ করছো? আমি আমি মূর্খ নই নবাব। কোন অর্থে কথাটা বললে জানি না, তবে তোমায় বজরায় বসিয়ে দেখাতে পারি। গঙ্গাবক্ষ থেকে বড়নগরের রাজবাড়ি দেখাই যায় না, কিন্তু তাতেই বা কি লাভ? তুমি নিজের চোখে দেখে হয়তো বিশ্বাস করবে, কিন্তু দেশের সবাইকে সেভাবে দেখানো সম্ভব নয়। কিন্তু কে রটালো এই গুজব, কার লাভ হবে এতে? আমি জানি কে রটিয়েছে, কার লাভ হবে তাও জানি। ঘেসেটি বেগম সাহেবা, আপনি এত বুদ্ধি তোমার, আর এই সহজ ব্যাপারটা বুঝলে না? সমস্ত হিন্দুকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে হলে হিন্দুদের নারীর খবর জানা দরকার। রাজবল্লভ তার শেষ চাল চেলেছে আর তাতেই বাজি মাত। তুমি হেরে গেলে সিরাজ, তুমি হেরে গেলে। বাংলার মানুষ এখন তোমার দিকে আঙুল তুলে বলছে, ওই ওই সেই সিরাজ, সিরাজ দৌলা, হিন্দু নারীর ইজ্জত লুণ্ঠনকারী, বাংলার ব্যভিচারী নবাব সিরাজ দৌলা। নবাব কলকাতা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে খাঁ সাহেব। ফিরিঙ্গি আমাদের বন্ধু, যেভাবে হোক সিরাজের কলকাতা আক্রমণ বানচাল করতেই হবে। ওয়ার্ড সাহেবদের কারামুক্ত করার আদেশ দিয়েছেন নবাব। হঠাৎ মত পরিবর্তন কেন? বোধহয় কর্নেল ক্লাইভের কাছে ওয়ার্ড মারফত নবাব কোন সংবাদ পাঠাতে চান। আসন গ্রহণ করুন। আপনারা সকলেই অবগত আছেন, মারাঠাদের বারংবার আক্রমণের পরিপ্রেক্ষিতে ভূতপূর্ব নবাব আলী বর্দি বাহাদুর সকল রাজা আমির ওমরা ও জমিদার সকলকেই আত্মরক্ষার প্রয়োজনে স্বীয় খরচে সৈন্য বৃদ্ধি করার অনুমতি দেন। উচিত কাজই করেছিলেন সম্মানীয় নবাব আলী বর্দি। সেই সময় কলিকাতার ইংরেজরাও ক্ষমতা বৃদ্ধির সুযোগ পায়। সুচতুর ইংরাজ বিনা আদেশে দুর্গ সংস্কার করে, শত্রুর গতিরোধ করার জন্য ইতিমধ্যে বাগবাজারে পেরিং নামে নতুন দুর্গ নির্মাণ করেছে। ইংরাজদের এই শক্তি বৃদ্ধির প্রতিবাদে নবাব দরবার থেকে পুনঃপুন দূত পাঠানো হয়, কিন্তু বিদেশি শয়তানের দল দূতের অবমাননা করে, স্বেচ্ছাচারী কার্য থেকে নিবৃত্ত হয়নি। নবাব পেরিং দুর্গ নয়, সামান্য প্রাচীর মাত্র। মহাতাপচাঁদ জগৎ সেঠ,
ইংরাজের বন্ধুত্বের যথাযোগ্য মর্যাদা আপনি ইতিমধ্যেই বহুবার দিয়েছেন। নবাব খাঁ সাহেব, সব বুঝেও আজ আমি নিরুপায় হয়ে আপনার কাছে শান্তি ভিক্ষা করছি। শান্তি ভিক্ষা? হ্যাঁ জনাব, নবাব আলীবর্দীর মৃত্যুশয্যার পাশে দাঁড়িয়ে আপনি শপথ নিয়েছিলেন রক্ষা করবেন, আজ আমাকে একটু শান্তির স্পর্শ দিতে রক্ষা করুন, রক্ষা করুন, আমার একটা অনুরোধ। আমার সাধ্যের অতীত না হলে খাঁ সাহেব, ধরুন ধরুন আমার এই ছুরি, আমল বসিয়ে দিন আমার পক্ষে। নবাব, তারপর আগামীকাল প্রভাত সূর্যের ঝলক রশ্মিতে শুদ্ধ হয়ে বসুন এই বাংলার মসনাদে। সিরাজ, নবাব কি পাগল হয়েছেন? পাগল নই জনাব, পাগল নই। মসনাদে বসার পূর্বে আল্লাহর দরবারের দিকে তাকে শুধু এই শপথ নেবেন, এবার থেকে আপনি নীতির পরিবর্তন করবেন, স্বদেশীদের ওপর অভিমান করে বিদেশীকে আত্মীয় করবেন না, স্বধর্মীর কাছে লাঞ্ছিত হলেও বিধর্মীর দ্বারস্থ হবেন না, ব্যক্তিগত স্বার্থের মোহে বাংলার স্বাধীন পতাকাকে সৌধ শিখর থেকে মাটিতে ভূলুণ্ঠিত করবেন না। নবাব, নবাব আপনি বার বার আমাকে ভুল বুঝছেন, মিথ্যা সন্দেহ পোষণ করে আমাকে অভিমানী করে তুলেছেন। একদিন মীরজাফর বোঝাবে সে প্রভু ভক্ত, প্রভুর সম্মান বাংলার মান রক্ষার যে প্রতিশ্রুতি সে দিয়েছিল তা সে জীবন দিয়ে রক্ষা করবে। খাঁ সাহেব, খাঁ সাহেব, এই সত্য যেন আপনার আদর্শ হয়, তাহলেই বাঁচবে বাংলার স্বাধীনতা, বাংলার সম্মান। সিরাজ আপনার অনুগত হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে। আমার পরামর্শ, আপাতত কিছুদিনের জন্য কলিকাতা আক্রমণ স্থগিত রাখা ভালো। না খাঁ সাহেব, তাহলে ইংরাজ ভাববে নবাব ভয় পেয়েছেন। না না খাঁ সাহেব, ওদের বোঝাতে হবে বাংলার নবাব কর্নেল ক্লাইভের ভয় ভীত নয়। মোহনলাল, ওয়াটসকে দরবারে নিয়ে এসো। ওয়াটস, ইওর এক্সেলেন্সি, তোমরা এদেশে এসেছিলে বাণিজ্য করতে, কিন্তু বর্তমানে রাজনীতির মোহ পেয়ে বসলো কেন? নো নো ইওর এক্সেলেন্সি, উই হ্যাভ নট কাম হিয়ার ফর ওয়ার, সিম্পলি ফর ট্রেড। আমরা রাজনীতি করিতে চাহে না, আমরা। মিথ্যে কথা, সব সংবাদ আমার জানা ওয়ার্ডস, তবু বড়ি বেগম সাহেবের কথায় তোমাদের আমি মুক্তি দিচ্ছি। তবে শেষবারের মতো সাবধান করে বলছি, বানিয়া থেকে রাজা হতে চেয়েও না ওয়ার্ডস। তোমাদের কর্নেল ক্লাইভ মনে মনে যা ভাবছে সিরাজ তা হতে দেবে না, যাও। ও হ্যাঁ, স্মরণ রেখো, কলিকাতা পৌঁছে আমি পেরিং দুর্গ বা ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজ সৈন্যবাহিনী যেন না দেখতে পাই, যদি দেখি তাহলে বুঝব তোমাদের নীতির পরিবর্তন হয়েছে, অন্যথা ইংরেজ দুর্গ আমি ধূলিসাৎ করে দেব। সিরাজের আদরের বেগম, শোনো, ইংরেজ তার কথা রাখেনি, জগৎ শেঠের মদতে তারাও এখন আর্থিক দিক দিয়ে সচ্ছল, নবাব বাহিনীর সাথে ফিরিঙ্গিদের জোর যুদ্ধ চলছে, এই যুদ্ধে সিরাজ অবশ্যই পরাজিত হবে। আর যুদ্ধ চালানো অসম্ভব, আমি কর্নেল ক্লাইভকে বলিয়া এখনই নবাবের সাথে ফিস খারাইবে, আমি নবাবকে বুঝাইবে ইংরাজ তাহার শত্রু নয়, নবাবের পরম শত্রু তাহার নিজের আদমি শয়তান উমিচাঁদ এন্ড জাফর আলী খান আমাদের আনিয়াছে আপনার সঙ্গে শয়তানি খারিতে। অনর্থক সন্ধির চেষ্টা করলে মারা পড়বেন সাহেব। উমিচাঁদ? ইয়েস স্যার, নবাব ফৌজদারদের কথা জানতে পারলাম, কাল সকালে নবাব বড় বড় তোপ আনিয়ে আপনাদের কবরে পাঠাবার ব্যবস্থা করছেন। আজ খারিবে না কেন? ওই বড় বড় তোপ এখনো এসে পৌঁছয়নি তাই? এই সময় সন্ধির প্রস্তাব দিলে নবাব হাসি মুখে সব মেনে নেবেন, কিন্তু কাল সকালে সব ভুলে বিদেশিদের হাত থেকে বাংলাকে বাঁচানোর ব্যবস্থা উনি করবেনই করবেন। আই সি। দেন মির্জা অপর সাহেব বলে পাঠালেন, আজ রাতে নবাব ফৌজকে আপনারা আক্রমণ করুন, খাঁ সাহেব তার বাহিনী নিয়ে দূরে সরে যাবেন, যুদ্ধে আপনারাই জিতবেন। নাইট অ্যাটাক, ইহা তো নিয়ম নহে। নিয়ম মেনে কবরে যাবার থেকে একটু বেনিয়ম করে প্রাণ বাঁচানোই ভালো সাহেব। রাইট বাবু মিছাট, ইউ আর ভেরি কাইন্ড টু আস, আমাদের বাঁচাইলেন, কর্নেল ক্লাইভ খুব খুশি হইবেন। সর্বনাশ হয়েছে খাঁ সাহেব, ইংরেজরা অতর্কিতে আক্রমণ করেছে। আক্রমণ নয় মোহনলাল, কামানের এই শব্দের অর্থ ওরা কেল্লায় আনন্দ উৎসব করছে, নবাব সন্ধির প্রস্তাবে সম্মত হওয়ায় ওরা আনন্দিত।
ছলনা ছলনা খাঁ সাহেব, ওই শুনুন, ওই শুনুন ইংরেজ কামানের শব্দ, গভীর রাতে ওরা আক্রমণ করেছে। খাঁ সাহেব, খাঁ সাহেব সৈন্যদের আদেশ দিন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। নিপছে একটা একটা করে সিরাজের অহংকারের বাতি নিপছে। আমার লালকুঠির ভগ্ন স্তূপের ওপর দুর্গন্ধ ভাসিয়ে সিরাজ ভেবেছিল স্বদেশী বেইমানদের সে কব্জা করতে পেরেছে, কিন্তু নরকের দুর্গন্ধের স্বাদ যারা একবার পেয়েছে তারা তো ময়লা ঘাটবেই। শয়তানি ওদের রক্তে মিশে গেছে, মুখে সান্ত্বনার স্তোভ দিয়ে পিঠে ছুরি বসানোই ওদের লক্ষ্য। সাবধান সাবধান সিরাজ, বিশ্বাসঘাতক দুশ্মনদের হাত থেকে নিষ্কৃতি পেতে হলে পালাও পালাও, বাংলার মসনদ খালি করে দূরে দূরান্তরে পালিয়ে যাও পালিয়ে যাও। মির জাফর, চতুর মির জাফর, লোকে এখনো আমাকে তাই বলে। আমি কি ভুল করছি? সিরাজের পতনের আয়োজন করে আমি কি নেমক হারাম সাজতে যাচ্ছি? সিরাজ যদি ম্লান মুখে এসে তার পরমাত্মীয় মির জাফরকে সজল চোখে শত্রুতার অবসান ঘটাতে অনুরোধ করে তাহলে? না না, সে আমার আত্মীয় নয়। আমি এক নির্যাতিত লাঞ্ছিত লাঞ্ছিত নবাব, আজ সুযোগ পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার করে আঘাতের উচিত শিক্ষা আমি দেবই। আমাকে লুকিয়ে রাখ, খেসেটি বেগমের তীব্র দৃষ্টি যেন সে আধার ভেদ করতে না পারে। আমার হয়ে খেসেটি বেগমের পা দুটো জড়িয়ে ধরে বল, সিরাজ যদি তাকে কোনো আঘাত দিয়ে থাকে তার শাস্তি সিরাজকে না দিয়ে যেন আমাকে দেয়। আবাল্য আদরে পালিত নবাব আলীবর্দী বাহাদুরের দৌহিত্র লুৎফার জীবন আরাধ্য বাংলার দুলাল সিরাজ চোখের জল সইতে পারে না, অভিমানের বোঝা বইতে পারে না। কিন্তু কিন্তু জারিয়া থেকে বেগম হওয়া লুৎফা সব বোঝা বইতে পারে, সব জ্বালা সইতে পারে। নবাবকে ক্লাইভের পত্র দিয়ে এলাম খাঁ সাহেব। কিছু বললেন না নবাব? ক্লাইভের পত্র শুনে প্রথমে গম্ভীর হলেন, পরে পত্র তর্জমা করে পড়ে শোনাতে মুনশির হাতে দিলেন। দেন নবাব ইজ কামিং হিয়ার? ইয়েস স্যার। সেদিন কলকাতায় অর্থাৎ আলীনগরে নৈশ আক্রমণ করার পর যদি সন্ধি না করে আক্রমণ চালিয়ে যেতেন তাহলে আজ মাথা নিচু করে নবাবের দরবারে আপনাদের দাঁড়াতে হতো না সাহেব। ওহিদিন যখন আমাদের শত্রু ফ্রেঞ্চ লোক নবাবের সহিত যোগ দিল তখন আমাদের ডর হইল, আমরা ফেস করিলাম। ওই নবাব আসছেন, সামান্য কারণে উত্তেজিত হওয়া সিরাজের স্বভাব, মাথা ঠান্ডা রেখে কথা বলবেন সাহেব। হোয়াটস, কর্নেল ক্লাইভ তোমাকে পত্র দিয়ে পাঠিয়েছেন? ইয়েস ইওর এক্সেলেন্সি। নবাবের উত্তরের হাসা আমি খরিঠেছে। উত্তর? ক্লাইভের পত্রের উত্তর আমি কামানের গোলায় দেব হোয়াটস। তাহাতে আমাদের সন্ধি ভঙ্গ হইবে, শান্তি নষ্ট হইবে ইওর এক্সেলেন্সি। কারা বারবার শান্তি নষ্ট সন্ধি ভঙ্গ করছে হোয়াটস? নবাব না তোমরা?
ক্লাইভের এত স্পর্ধা, সে আমাকে ভয় দেখায়। ফরাসিদের ত্যাগ না করলে সন্ধি ভঙ্গ হবে। ফার্স্ট অর্ডার টু মি ইওর এক্সেলেন্সি, ক্লাইভকে জানিও সিরাজ কারো তামেদার নয়, সে বাংলার স্বাধীন নবাব, আর তোমাকেও আমি শাস্তি দেব। জনাব দূত অবদ্ধ। সিপাহ সালার, কাশিম বাজারে কুঠিয়াল ওয়ার্ডস কে ক্লাইভের দূত না গুপ্তচর? ঠিক আছে, এখন তুমি যাও ওয়ার্ডস, পরে আমি আমার মত জানাবো। গড সেভ দি নবাব। ফরাসিদের বিদায় দিলে ইংরেজরা কত অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থের প্রতিশ্রুতি দিয়েছে সিপাহ সালার, আমি জানি দিয়েছে। অবশ্য আলীনগরের যুদ্ধের পর বর্তমানে তারা এখন অর্থ ব্যয়ে সক্ষম নয়, কি বলেন উমিচাঁদ? কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য ফরাসিদের কৃতজ্ঞ। ফরাসিদের বিদায় দিলে ইংরেজ ছাড়া কারো মঙ্গল হবে না। অমাত্য উমিচাঁদ, ফরাসিরা নবাবের অনুগত বলে ক্লাইভ এখন সন্ধি রক্ষা করছে। ফরাসি সাহায্য ছাড়া নবাব কি ইংরেজদের শাস্তি দিতে অক্ষম? সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন সিপাহ সালার। আপনার দৌলতে নবাব শক্তিতে ভাঙন ধরেছে। জনাব আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি সিপাহ সালার, আপনাদের অভিসন্ধি কর্মপদ্ধতি গতিবিধি কোনটাই আমার অজ্ঞাত নয়। নবাবের বোধহয় ধারণা হয়েছে আলীনগরের যুদ্ধে ইংরেজের নৈশ আক্রমণ আপনার জ্ঞাত সারেই হয়েছে। জাহাপনা, মাত্র 600 নাবিক সৈন্য নিয়ে বিরাট নবাবী ফৌজের বিরুদ্ধে দাঁড়ানো এত সহজ নয় সিপাহ সালার, যদি না পিছনে বৃহৎ শক্তির মদত থাকে। জনাব হিতৈষীদের মিথ্যা সন্দেহ করে বিদেশি ফরাসিদের উপর নির্ভর করে আপনি বুদ্ধিমানের কাজ করছেন না। খা সাহেব, আত্মীয় যখন বিষের ছুঁড়ি সানায় তখন আত্মরক্ষায় পথের রাহিকেই আঁকড়ে ধরতে হয়। এখনো আগুন ঝুলছে, বাঁদিদের নাচে গানে রংমহল এখনো মুশকুল। কিন্তু কেন কেন এই অনিয়ম? আমার মহলে আজ একটি প্রদীপও জ্বলে না, তবে কেন সিরাজের রংমহলে জ্বলবে হাজার বাতি দান? অবিচার, অবিচার! আল্লাহ মেহরবান, হে তোমার ঘোর অবিচার! বাংলার নবাব আমার লালকুটির ওপর দুর্গন্ধ ভাসিয়ে রেখেছে, তাকে শাস্তি দাও, চরম শাস্তি! দোজাকের আগুনে পুড়িয়ে মারো সিরাজকে, তবেই শান্ত হবে কাশেটি বেগমের অন্তরের প্রতিহিংসার আগুন। বেগম সাহেবা! কে? ও লুৎফা, সিরাজের প্রিয়তমা বেগম। আমি আপনার বাঁদি মা সাহেবা। হাসিও না বেগম, বাঁদি তুমি নও, বাঁদি আমি। বাংলার নবাবের হাতে বন্দিনী ঘাসেটি বাঁদি। এ বাঁদিকে তুমি ঘৃণা করো না? ঘৃণা নয়, আপনাকে আমার ভয় করে। ভয়? আমাকে ভয়? ঘাসেটি বাঁদিকে? নবাব বেগমের ভয়? বাঁদিকে ভয় হয় না, কিন্তু যখন কোনো পরমাত্মীয় চোখের জল লুকিয়ে রেখে স্বেচ্ছায় বাঁদি সেজে থাকতে চায়, তখন তাকে ভয় হয়। আমি স্বেচ্ছায় বাঁদি সেজেছি, ছলনায় তুমিও অদ্বিতীয় লুৎফা। নবাব সিরাজদৌল্লা বাঁদি করবার জন্যে ঘাসেটিকে? না না, ভুল, মিথ্যা। রাজ্যের মঙ্গলের জন্য ঘেসেটি বেগমকে মহলে এনে রাখলেও আমরা সম্বন্ধ ভুলিনি।
সম্বন্ধ ভুলেছেন তিনি নিজে। কি বললে লুৎফা? ঠিকই বলেছি, আমরা তাকে মায়ের আসনেই বসিয়েছি, কিন্তু তিনি সে আসনে পদাঘাত করে উঠে এসেছেন। আত্মীয়তা ভুলে যিনি অনাত্মীয়দের পাশে দাঁড়াবার সংকল্প করেছেন তাকে তো ভয়ই হয়। যান যান, আপনি আমার সামনে থেকে সরে যান, এই রংমহলের বাইরে যান। রংমহলের বাইরে যাব? শুধু রংমহলের নয়, যদি এই বেগম মহল থেকে প্রাসাদের বাইরে যেতে চান। না, যতক্ষণ না তৃপ্তিতে বুকখানা ভরে ওঠে ততক্ষণ কি এখান ছেড়ে যেতে পারি? রংমহলের এই কুচ্ছিত আলোগুলোর পরিবর্তে আমার সুন্দর আধার দেখতে হবে, বিষদৃশ্য হাসির পরিবর্তে আনন্দকর কান্নার রোল শুনতে হবে। এখানে দাঁড়িয়ে তবেই না শান্তি পাবো মহাশয়বা। এই মহলে থেকে চোখের জলে ভিজিয়ে দেবো সিরাজের মসনাদ। জলে ভিজে মসনাদের ভিত আলগা হবে। ওই ফিরিঙ্গিদের জয়ের দামামা আমি শুনতে পাচ্ছি, ওদের কামানের গোলায় সিরাজের স্বপ্নের সৌধ ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে খাসিটি বেগম বুক ফাটা তৃপ্তির হাসি হাসবে। ওয়েলকাম ওয়েলকাম জাফর আলী খান। অবশ্য আর দুদিন পর আমাদের বলিতে হইবে হিজ এক্সেলেন্সি নবাব মির্জাফর আলী খান বাহাদুর। খোদার মেহরবানি আর আপনাদের সহানুভূতি। যাক, শুভকাজটা সেরে ফেলুন খান সাহেব। সাহেব, চুক্তিপত্রটা দিন আপনি। শিওর, ধরুন খান সাহেব। নবাবীর বিনিময়ে 1 কোটি টাকা দিতে হবে ইংরেজকে? ইয়েস, জিত হইবে when you will be nawab of bengal. তাছাড়া পলাশি যুদ্ধের সব ব্যয় আমাকে বহন করতে হবে। অফ কোর্স, আমরা কেন খরচ করিব? উই আর নট আফটার দি থ্রোন, আমরা ট্রেডার। আমরা নবাব সিরাজের সহিত যুদ্ধ করিতেছি বিকজ উই আর রিকোয়েস্টেড বাই আওয়ার ফ্রেন্ড জাফর আলী খান। অমিচাঁদ, অমিচাঁদ, ওয়াটস কে ফেরাও। সে কি ওয়াটস কে তো আপনি চুক্তিতে সই দিয়ে বিদায় দিলেন। ভুল, ভুল করেছি আমি। ভুল? দুদিন বাদে এই বাংলার মসনদ হবে আপনার, ভুল আপনি করতে পারেন না খান সাহেব। তুমি বলছো ভুল করিনি, কোনো অন্যায় করিনি। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার মসনদ আমাকে ডাকছে, আমি এগিয়ে যাচ্ছি তারই ডাকে। হ্যাঁ জানাব জানাব। জাহাপনা, নবাব, সিরাজ, আমি মসনাদের কেনা গোলাম হয়ে গেছি, তোমার কোনো অনুনয় আমাকে টলাতে পারবে না। জাফর আলী খান আমাদের সহিত চুক্তি করিয়া নবাবী ফৌজ লইয়া যুদ্ধ করিতে আসিয়াছে। নবাবের বিরাট বাহিনীর কাছে আপনাদের সামান্য সৈন্য দাঁড়াতে পারছে না, পিছু হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ যুদ্ধ চললে? আজ যুদ্ধ চলিবে না, আমি কর্নেল ক্লাইভকে বলিয়া এখনই নবাবের কাছে যাইব, তোমাদের শয়তানির কথা বলিব। ব্যস্ত হো না, ব্যস্ত হো না সাহেব। মোহনলাল, মীর মদন আর সিনফ্রে শুধু নবাবের হয়ে যুদ্ধ করছে, সিফাহুল সালারের সৈন্যবাহিনী দূরে দাঁড়িয়ে আছে। খাঁ সাহেব বলে পাঠালেন আপনারা যুদ্ধ থামিয়ে সন্ধির প্রস্তাব পাঠান। সন্ধির প্রস্তাব? প্রস্তাবের ভান করুন, চিন্তা করার সময় নিয়ে নবাবী ফৌজ যখন যুদ্ধবিরতি রাখবে তখন অতর্কিতে। রাজবল্লভ, ইংরেজের থেকেও তোমরা অনেক বেশি চতুর। একি হঠাৎ কামানের গর্জন কেন? এখন তো যুদ্ধবিরতি চলছে। জানাব, আমাদের সৈন্যরা বিশ্রাম নিচ্ছে দেখে ইংরেজ অতর্কিত আক্রমণ করেছে। আমার তো সেই আপে সেনাপতি যখন আমি তখন তো সামারি। ইংরেজ আমার কথা মেনে যুদ্ধবিরতি দিয়েছিল, কিন্তু মীর মদন হঠাৎ আমার আদেশ উপেক্ষা করে ইংরেজদের আক্রমণ করে। তাই এত স্পর্ধা মীর মদনের,
অর্থত্বের সাজা সে পাবে। জানসিবা সালার, আপনি যুদ্ধ স্থগিতের ব্যবস্থা করুন। এ কি করলেন জনাব? প্রভু ভক্ত মীর মদন সামান্য সৈন্য নিয়ে এতক্ষণ ইংরেজদের বাধা না দিলে আমরা পরাস্ত হতাম। মোহনলাল, যুদ্ধ স্থগিতের আদেশ দিয়ে সিপাহ সালার তার সমস্ত সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিলেন, কিন্তু ইংরেজরা যুদ্ধ স্থগিত রাখলো কিনা ফিরেও দেখলেন না। বেঈমানি, হা খোদা, সব দোষ আমার। ও কি ও কার আর্তনাদ? মনে হয় পরিচিত প্রিয়জনের। পারলাম না জনাব, বাংলাকে বিশ্বাসঘাতকের হাত থেকে বাঁচাতে পারলাম না। মীর মদন, আমার ক্ষমা করবেন জনাব। ফরাসি রাক্ষস মাটি বেঈমানদের সাথে হাত মিলিয়ে বাংলার মাস্টারকে বিদেশি বানিয়ার হাতে তুলে দিতে যাচ্ছে। বিদায় বিদায় জনাব, বিদায়। মীর মদন, মীর মদন, মীর মদন দোস্ত, শয়তানের ছলনায় ভুলে নিজের বাহু আমি নিজে ছেদন করেছি। মোহনলাল, এখনো তুমি আছো, পারবে, পারবে মোহনলাল, পারবে বিশ্বাসঘাতকদের চরম শাস্তি দিয়ে বাংলার মাসনাদকে রক্ষা করতে। বাংলার জন্য, বাংলার নবাবের জন্য মোহনলাল সর্বদা প্রস্তুত। বিদ্রোহীদের হাত থেকে নবাবকে বাঁচাতে আমি স্বয়ং শিবির দ্বারে পাহারায় রইলাম। না 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 না, তোমাকে ছুটে যেতে হবে রক্ত রাঙা পলাশির বুকে। ওখানে দাঁড়িয়ে তোমায় দেখাতে হবে সবাই বেঈমান নয়, সবাই নিমাও খারাম নয়, এখনো জেগে আছে বাংলার প্রকৃত সন্তান। সব শেষ জনাব, সব শেষ। সিপাহ সালার তার সৈন্যবাহিনী নিয়ে ইংরেজ সৈন্যের পাশে দাঁড়িয়ে নকল যুদ্ধের মজা দেখছে। সিনফ্লে আহত একা মোহনলাল, পলাশি, উত্তেজিত হবেন না জনাব, বিদ্রোহী দল ছুটে আসছে এখনই। এই শিবির ছেড়ে আপনি মুর্শিদাবাদে গোপনে বাংলার নবাবকে পালাতে হবে। এ পলায়ন বাংলার জন্য নবাব। ঠিক বলেছ মোহনলাল, আমাকে মুর্শিদাবাদে যেতে হবে। ধনভাণ্ডার শূন্য করে গড়ে তুলতে হবে নতুন সেনাবাহিনী। সেই বাহিনী নিয়ে তুমি বেঈমানদের আশাকে দুরাশায় পরিণত করবে। আমি প্রাসাদ প্রাঙ্গণে পাঁচটা কবর খুঁড়িয়ে কাঁটার বিছানা বিছিয়ে রাখব। পাঁচ বেঈমানকে তুমি জনাব, যাদের করুণা করে, ক্ষমা করে আমি চরম ভুল করেছি, যাদের বাঁচিয়ে রেখে আজ বাংলাকে হারাতে চলেছি, সেই পাঁচ শয়তানকে আমি নিজের হাতে মাটি চাপা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশ্চিন্ত করব বাংলার মাসনাদকে, নিশ্চিন্ত করব বাংলার অধিবাসীকে। বিদায় মোহনলাল, বিদায় পলাশি। যদি বেঁচে থাকি তবে তোমার প্রান্তরেই স্বসৈন্যে পরাস্ত করব বিদেশি বানিয়াদের। এই আমার শেষ শপথ, বাংলার নবাবের শেষ আশা। বাংলার নবাব সিরাজ রাখতে পারেননি তার শপথ। বেঈমানদের চক্রান্ত থেকে বাংলার মসনদকে রক্ষা করতে পারেননি। মুর্শিদাবাদে ফিরে পুনরায় শক্তি সংগ্রহের পূর্বে মির্জাফর পুত্র মিরন সহ মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে তাঁর প্রাণবায়ু অসীম শূন্যে মিশে যায়। খোশবাগের শান্তি আশ্রয়ে তিনি এখন শায়িত। বাংলার স্বাধীন সূর্য 1757 সালে পলাশির প্রান্তরে সিরাজের পরাজয়ে অস্তমিত হয়।